أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله، على بصيرة أنا ومن اتبعني، وسبحان الله وما أنا من المشركين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاعلم أنه لا إله إلا الله. وقال تعالى في موضع آخر، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. وقال تعالى في موضع آخر، أعوذ بالله من الشيطان الرجيم. إنما يخشى الله من عباده العلماء. وقال النبي الأمين صلى الله عليه وسلم في الحديث الصحيح، طلب العلم فريضة على كل مسلم، أو كما قال عليه الصلاة والسلام. وقال الشاعر، ترجو النجاة ولم تسلك مسالكها، إن السفينة لا تجري على اليابس. সমস্ত প্রশংসা, ইবাদত, বندگی সে আল্লাহ তাআলার জন্য, যে রব্বুল আলামিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষের সুখের শান্তির জন্য এই দুনিয়াতে আখিরাতে সুখ শান্তির জন্য পদ বাতলিয়ে দিয়েছেন, সংবিধান স্বরূপ আল কোরআন নাজিল করেছেন, সেই মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত রব্বুল আলামিনের জন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আখিরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের জ্ঞান অর্জন করে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের জ্ঞান অর্জন করে তার হাদিসকে জেনে সহি হাদিস অনুযায়ী আমল করে একজন মানুষ প্রকৃত পক্ষে উম্মত হতে পারে, আল্লাহর বান্দা হতে পারে এবং তার প্রেক্ষিতে জান্নাত লাভ করতে পারে, সেই ইমানের নবী নবীউর রিসালাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দোয়া করি সাহাবায়ে কেরামদের জন্য, তাবে তাবেঈন ওলামা মুহাদ্দিসিনদের জন্য, যাদের ইলমের কারণে, আমলের কারণে আল্লাহ তাআলা তাদের কাউকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন এবং তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের থেকে খুশি হয়েছেন এবং তারাও আল্লাহকে পেয়ে খুশি হয়েছেন। সেই সমস্ত নেকবান, ভাগ্যবান, পুণ্যবান সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এবং তাবে তাবেঈন ওলামা মুহাদ্দিসিন সকল বিশ্বের মুমিন মুমিনাতদের জন্য দোয়া করি। আল্লাহ যাদের নিয়েছেন, আল্লাহ তাদের সুখ শান্তি আরো বৃদ্ধি করে দিন। আল্লাহুম্মা আমিন।
আমরা যারা বেঁচে আছি, আল্লাহ আমাদের সকলকে সবাইকে আল ইলম সহি বিশুদ্ধ জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করে আল্লাহ আমাদের সকলকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা। সম্মানিত মুসল্লিন ইকরাম, আজকের জুমার খুতবার বিষয়বস্তু হিসেবে স্থির করেছি যে আল ইলমু সহীহ ফাদলুহু ওয়া আহমিয়াতুহু, অর্থাৎ বিশুদ্ধ জ্ঞান অর্জনের ফজিলত, গুরুত্ব, মাহাত্ম, মর্যাদা কতটুকু, এ ব্যাপারে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লাহ বিল্লাহ। সম্মানিত মুসল্লিন কেরাম, আমরা আমাদের একটি ভাষা যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, আমরা প্রতিটি শিক্ষাঙ্গনের ওয়ালে, দেওয়ালে এবং বিভিন্ন জায়গায় এই ভাষাটি লেখা থাকে, এই কথাটি লেখা থাকে, শিক্ষাই জাতির মেরুদণ্ড। সম্মানিত মুসল্লিন কেরাম, আমাদের কিছু ভাষার পরিবর্তন এসেছে। আমরা ইতিপূর্বে বলতাম খাঁটি গাভীর দুধ, এখন তা বলা হয় না, এখন বলা হয় গাভীর খাঁটি দুধ। অনুরূপভাবে শিক্ষাই জাতির মেরুদণ্ড কথাটি একটু পরিবর্তন করে বললে মনে হয় শুদ্ধ হয় যে বিশুদ্ধ শিক্ষাই জাতির মেরুদণ্ড। একমাত্র বিশুদ্ধ শিক্ষাই জাতির মেরুদণ্ড, সব শিক্ষাই জাতির মেরুদণ্ড হতে পারে না, কল্যাণ ও নাজাতের কারণ হতে পারে না। সম্মানিত উপস্থিতি, তাই শিক্ষার কতটুকু গুরুত্ব ফজিলত রয়েছে এ বিষয়টি কোরআন ও হাদিস থেকে আমাদের জানা দরকার। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড, কোন শিক্ষা দুনিয়াতে এবং আখেরাতে কল্যাণ দিতে পারে, কোন শিক্ষা মানুষের উপকারে আসতে পারে, মানব সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য কোন শিক্ষার মাধ্যমে বাস্তবায়িত হতে পারে, কোন শিক্ষা মানুষের উদ্দেশ্য পূরণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন যে জন্য মানুষ সৃষ্টি করেছেন সেই সৃষ্টির উদ্দেশ্য পূরণে সহায়ক হতে পারে, দিক নির্দেশনা দিতে পারে, মানুষকে পথ দেখাইতে পারে, এমন শিক্ষা কোনটি, এটা চিহ্নিত হওয়া প্রয়োজন, এটা জানা প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা ইনশাআল্লাহ বিষয়টি সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোরআন ও হাদিস থেকে একটু পর্যালোচনা করে বুঝি। শিক্ষা, এর আরবি শব্দ হচ্ছে ইলম। আরবি 29টি অক্ষরের মধ্যে আইন, লাম, মিম, ইলমুন এর অর্থ হচ্ছে জ্ঞান, বুঝ, উপলব্ধি। জ্ঞান, বুঝ, উপলব্ধি, ইলম মানে জ্ঞান, বুঝ, উপলব্ধি করা। সম্মানিত উপস্থিতি, ইলম এর পারিভাষিক সংজ্ঞা হচ্ছে ওয়া নূরুন ইয়াকযিবুহুল্লাহু তাআলা ফি কলবিম মান ইউহিব্বুহু ইয়ারিফু বিহি হাকায়িকাল আশিয়া ওয়া গাওয়ামিযাহা। এর অর্থ হচ্ছে এটি এমন একটি জ্ঞান, এমন একটি আলো, যে আলোটি আল্লাহ রাব্বুল আলামিন তার পছন্দনীয় প্রিয় বান্দাদের অন্তরে রাব্বুল আলামিন দেন, ঢেলে দেন। এমন একটি জ্ঞানের আলো, যে আলোটি, যে জ্ঞানটি রাব্বুল আলামিন তার পছন্দনীয় বান্দার, পছন্দনীয় প্রিয় বান্দার অন্তরের মধ্যে রাব্বুল আলামিন এই জ্ঞানটি ঢেলে দেন, যার মাধ্যমে বান্দা সৃষ্টির বস্তুর তথ্য, রহস্য সম্পর্কে জানতে পারে। এর নাম হচ্ছে ইলম। যে জ্ঞানের মাধ্যমে বান্দা বস্তু, সৃষ্টির তথ্য, রহস্য জানতে পারে তার নাম হচ্ছে ইলম, যার মাধ্যমে বান্দা দুনিয়াতে ও আখেরাতে কল্যাণ লাভ করতে পারে তার নাম হচ্ছে ইলম। সম্মানিত উপস্থিতি, ইলমকে দুই ভাগে বিভক্ত করা যেতে পারে। একটি হচ্ছে ইলমুল দুনিয়াবি, আর একটি হচ্ছে ইলমুল উখরবি। একটি হচ্ছে দুনিয়ার জ্ঞান, বস্তুবাদী জ্ঞান, পার্থিব জগতের জ্ঞান, পার্থিব জগতের কল্যাণকর জ্ঞান। আরেকটি হচ্ছে ইলমুল উখরবি, এটা হচ্ছে আখেরাতের জ্ঞান, যে আখেরাতের জ্ঞান অর্জন করলে দুনিয়ার জ্ঞান, দুনিয়ার কল্যাণ অনুষ্ঠিত। একটা হচ্ছে আখেরাতের জ্ঞান, যেটা দুনিয়াতে নাফে, আর নাফে ফি দুনিয়া ওয়াল আখেরা, যে আখেরাতের জ্ঞানটি দুনিয়াতেও কল্যাণকর, আখেরাতেও কল্যাণকর, দুনিয়া আখেরাতে উভয় জগতে কল্যাণকর, এমন একটি জ্ঞান। আরেকটি জ্ঞান শুধুমাত্র দুনিয়ার জন্য কল্যাণকর। সমাজ উপস্থিতি, তাহলে শিক্ষায় জাতির মেরুদণ্ড, কোন জ্ঞানটি জাতির মেরুদণ্ড হতে পারে যেটা দুনিয়াতে ও আখেরাতে উভয় জগতে কল্যাণকর, সেই জ্ঞানটি জাতির জন্য মেরুদণ্ড হতে পারে, সেই জ্ঞানটি জাতিকে কল্যাণ দিতে পারে, সেই জ্ঞানটি
জাতিকে মুক্তি দিতে পারে নৈরাজ্য বিপর্যয় সন্ত্রাসী দাঙ্গা হাঙ্গামা অশান্তি থেকে মুক্তি দিতে পারে ওই জ্ঞান, যে জ্ঞান মানুষকে পাপ পুণ্যের মধ্যে ছাঁটাই ও বাছাই করতে শেখায়, যে জ্ঞান মানুষকে অন্যায় থেকে বিরত থাকতে শেখায়, যে জ্ঞানের যে জ্ঞান অর্জনের মাধ্যমে মানুষ পুণ্য অর্জন করতে পারে, যে জ্ঞান দ্বারা মানুষ পাপকে পাপ বলে চিনতে পারে এবং পুণ্যকে পুণ্য বলে চিনতে পারে, যে জ্ঞান মানুষকে পাপ থেকে দূরে রাখে, সেই জ্ঞানটি হচ্ছে বিশুদ্ধ জ্ঞান, সেটাই হচ্ছে দুনিয়া আখেরাতে কল্যাণকর জ্ঞান। আর এই জ্ঞানের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া করতেন, এই জ্ঞানের জন্য রাসূল দোয়া করতেন। দোয়াটা কি ছিল? রাসূলের দোয়া, আল্লাহুম্মা আনফা'নি বিমা আল্লামতানি, হে আল্লাহ যে জ্ঞান আমাকে উপকার দিবে সে জ্ঞান তুমি আমাকে শিক্ষা দাও, আল্লাহুম্মা আনফা'নি বিমা আল্লামতানি, আল্লাহ তুমি আমাকে যে জ্ঞান দিয়েছো এ থেকে আমার কল্যাণ দাও, ওয়া আল্লিমনি মা ইয়ানফা'নি, এবং সে জ্ঞান আমাকে দাও যে জ্ঞান আমাকে কল্যাণকর, আমার জন্য কল্যাণকর হয়, আমার উপকার দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপকারী জ্ঞান চেয়েছেন এবং যে জ্ঞান পেয়েছেন তার থেকে উপকার কামনা করেছেন। আর এক জায়গায় রাসূল সাল্লাম যে জ্ঞান কল্যাণকর নয়, দুনিয়াতে আখেরাতে কল্যাণকর নয়, তা থেকে মুক্তি চেয়েছেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, হে আল্লাহ তোমার কাছে এমন জ্ঞান থেকে পরিত্রাণ চাই, এমন জ্ঞান থেকে মুক্তি চাই, এমন জ্ঞান আমার মধ্যে তুমি রেখো না, এমন জ্ঞান তুমি আমাকে দিও না, লা ইয়ানফা, যে জ্ঞান কল্যাণে আসে না, যে জ্ঞান কল্যাণকর নয়, যে জ্ঞান উপকার দেয় না, পাপ পুণ্যকে বাছাই করতে শেখায় না, ন্যায় অন্যায়কে পার্থক্য করতে শেখায় না, হক বাতিলের মধ্যে বিভেদ করতে শেখায় না, যে জ্ঞান মানুষের মানুষকে জান্নাতের জান্নাতি কর্মের প্রতি উদ্বুদ্ধ করে না, যে জ্ঞান মানুষকে পাপ থেকে দূরে রাখে না, যে জ্ঞান মানুষকে হকের প্রতি উদ্বুদ্ধ করে না, যে জ্ঞান মানুষকে আল্লাহ যে আল্লাহ ভীতির দিকে উদ্বুদ্ধ করে না, এমন জ্ঞান তুমি আমাকে শিক্ষা দিও না, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, হে আল্লাহ এমন জ্ঞান তুমি আমাকে দিও না যে জ্ঞান উপকার দেয় না, এমন জ্ঞান থেকে আমি পরিত্রাণ চাই, মুক্তি চাই। ও মিন কালবিন লা ইখশা, এমন অন্তর আমাকে দিও না যে অন্তর তোমাকে ভয় করে না, ও মিন নাফসিন লা তাসবা, এমন আত্মা আমাকে দিও না যে আত্মা যা পেয়েছে দুনিয়াতে নিয়ামত বরকত সামান্য যেটুকু পেয়েছি তে পরিতৃপ্ত না, হাহাকার আরো চায় আর চায়, যার আরো যার বেশি আছে সে আরো চায়, যার একটি বাড়ি আছে সে দুটি করতে চায়, যার রিক্সা আছে সে যার রিক্সা আছে সে হোন্ডা করতে চায়, যার হোন্ডা আছে সে মাইক্রো করতে চায়, যার মাইক্রো আছে সে গাড়ি করতে চায়, যার একটি বাড়ি আছে সে দশটি করতে চায়, যার সিলেটে আছে সে ঢাকাই করতে চায়, ঢাকাওয়ালারা আমেরিকায় করতে চায়, ইংল্যান্ডে করতে চায়, ইউরোপ কান্ট্রিতে করতে চায়, যার জমিনে ভ্রমণের যার জমিনে ভ্রমণ করার মতো যানবাহন রয়েছে সে আকাশে উঠতে চায়, শুধু চায় আর চায়। আল্লাহ এমন আত্মা দিও না যে আত্মা সামান্যতে পরিতৃপ্ত হয় না, তুষ্ট হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওয়ালাউ ইবনু আদম হুদান মিন যাহাবিন লাস্তাহা ইলাইহি সানিয়ান, এই মানুষের স্বভাবটা এমন হই, মানুষকে এমন আত্মা দিয়ে সৃষ্টি করা হয়েছে, মানুষের এমন প্রবৃত্তি রয়েছে যে মানুষকে যদি উহুদ পাহাড় পরিমাণ একটা স্বর্ণ দেওয়া যায়, লাস্তাহা ইলাইহি সানিয়ান, তাহলে দ্বিতীয় আরেকটার আকাঙ্ক্ষা করবে, দ্বিতীয় আরেকটির প্রত্যাশা করবে, যার একটা কি হয়ে গেছে কিনা একটু দেখে আসি, একটা তো হুদ পাহাড় পাইলাম, দেখি আর একটাকে পাশে পাওয়া যায় কিনা, আর একটা আছে কিনা, ওয়ালাউতিয়া সানিয়ান লাস্তাহা ইলাইহি সালিসান, দ্বিতীয় একটি যদি দেওয়া হয় তাহলে তৃতীয় আর একটি খুঁজবে, দেখি আর একটা হয়েছে কিনা। ওমা মালা ইবনু আদম ইল্লা তুরাব, এই বানি আদমের এই জাতির পেট পূর্ণ হবে না, এর প্রত্যাশা বন্ধ হবে না, তিন মুষ্টি মাটি না দিয়ে কবরে না রাখা পর্যন্ত, তিন মুষ্টি মাটি না দিয়ে কবরে না রাখা পর্যন্ত এই জাতির প্রত্যাশা বন্ধ হবে না, আশা পূরণ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই ওই এলেম থেকে পরিত্রাণ চেয়েছেন যে এলেম কল্যাণকর নয়, ওই কাল্প থেকে পরিত্রাণ চেয়েছেন যে কাল্প আল্লাহর ভয়ভীত নয়, ওই নফস থেকে পরিত্রাণ চেয়েছেন যে নফস সামান্যতে তৃপ্ত নয়। ওমিন দোয়া ইল্লা ইস্তাজাব লাহা, আর ওই প্রার্থনা ওই দোয়া ওই প্রার্থনা ওই দোয়া আমি যেন না করি আল্লাহ, যে আল্লাহ তোমার কাছে গৃহীত হয় না, যে দোয়া প্রার্থনা গৃহীত হয় না। সমান উপস্থিতি আমরা যে দোয়া পড়ি, সলাৎ পড়ি, সলাৎ মানে দোয়া, সলাৎ মানে দোয়া, এমন সলাৎ এমন দোয়া
আমার প্রার্থনা এমন সালাত, এমন ইবাদত, এমন দোয়া প্রার্থনা আমি যেন না করি যেটা তোমার কাছে গৃহীত হয় না। সমাজ উপস্থিতি সবগুলো এলেম নির্ভরশীল, সবগুলি এলেম নির্ভরশীল। আবু জাহাল দোয়া করেছিলেন, আবু জাহাল দোয়া করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন তখন আবু জাহাল, লম্বা ঘটনা শর্ট করে বলছি, আবু জাহাল আল্লাহ রাসূলকে এবং তার বাহিনীকে, মুহাম্মদ রাসূলুল্লাহর বাহিনীকে নির্মূল করার জন্য, অঙ্কুরে শেষ করে দেওয়ার জন্য, মূলোৎপাটন করার জন্য পরিকল্পনা করে কাবা ঘরের ভিতরে ঢুকে আবু জাহাল দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিক ফামতির আলাইনা হিজারাতান মিনাস সামা আও ইতিনা বিআযাবিন আলীম। আল্লাহ, বাপ দাদা 14 গোষ্ঠী ধরে, শত শত বছর ধরে চিরাচরিত নিয়ম অনুযায়ী, প্রচলিত প্রথা অনুযায়ী, বাপ দাদার সিস্টেম অনুযায়ী ইবাদত বন্দেগী করছি, তোমার কাবা ঘরে সংস্কার করি, তোমার ঘরের হজ করি, সালাত পড়ি, কুরবানি করি, আমরা ইবাদত বন্দেগী করছি, তোমাকে মানছি। আজ মোহাম্মদ বলছে এগুলি চলবে না, ইন কানা হাযা হুয়াল হাক্কু। হে আল্লাহ, মোহাম্মদ যা বলছে ওটাই যদি ঠিক হয়, আমরা যা করছি শত শত বছর ধরে এগুলি যদি মিথ্যা হয়, ফামতির আলাইনা হিজারাতান মিনাস সামা, আসমান থেকে আমাদের প্রতি পাথরের বৃষ্টি বর্ষণ করাও আল্লাহ, আমি ইতিনা বিআযাবিন আলীম, অথবা অন্য কোন শাস্তি দিয়ে আমাদেরকে শেষ করে দাও। কে দোয়া করতেছে? আবু জাহাল কাবা শরীফের ভিতরে গেলাপ ধরে দোয়া করতেছে, আবু জাহাল কাবা শরীফের ভিতরে গেলাপ ধরে দোয়া করতেছে। শেষ পর্যন্ত বদর যুদ্ধ সংগঠিত হলো, বদরের প্রান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিল আসাবা লাম তুবাক ফিল আরদে, হে আল্লাহ, আমার এই গুটি কয়েক 313 জন সাহাবা কেরামকে যদি আবু জাহাল উতবা সাহেবার মক্কার কাফেরদের আক্রমণে শেষ করে দাও, লা তুবাক ফিল আরদে আবাদা, তাহলে আজ থেকে আর পৃথিবীতে তোমার জমিনে ইবাদত হবে না। এত দোয়া করলেন আল্লাহ রাসূল, এত দোয়া করলেন, হাত্তা সাকাতা রিদাউহান মান কিবাইহে, রাসূলের ঘাড় থেকে চাদর পড়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলের পাশে এসে চাদর ঘরে ঠিক করে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাদ আল্লাহ তাআলা রাব্বিকা, আপনি খুব কেঁদেছেন, খুব দোয়া করেছেন, খুব প্রার্থনা করেছেন, আপনার দোয়া আল্লাহ ফেরত দিবেন না, আপনাকে আল্লাহ বিপর্যয় করবেন না, আল্লাহকে আল্লাহ আপনাকে অপমানিত করবেন না, আপনি যুদ্ধ বিজয় লাভ করবেন, আবু জাহাল আবু জাহাল হেরে যাবে, আপনি নিশ্চিত জয় লাভ করবেন, আল্লাহ আপনাকে অপমানিত করবেন না, লজ্জিত করবেন না। সম্মানিত উপস্থিতি, আবু জাহাল দোয়া করেছে কাবা শরীফের গেলাপ ধরে, কাবা শরীফের ভেতরে উৎকৃষ্ট জায়গায়, উন্নত জায়গায়। রাসূল দোয়া করেছেন বদর প্রান্তরে নিকৃষ্ট জায়গায়, একটা সাজদাও হয়নি, ভালো মানুষের পদচারণ ঘটেনি এমন একটি জায়গায়। রেজাল্ট কি দাঁড়ালো? আবু জাহাল বদর যুদ্ধে মারা গেল, পিচ্ছি দুটি ছেলের হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় লাভ করলেন। কারণ কি? আবু জাহালের দোয়া কবুল হয়নি, রাসূল ওই দোয়া থেকে পরিত্রাণ চেয়েছেন যে দোয়া কবুল হয় না। কারণ আবু জাহালের এলেম ছিল না, আবু জাহালের জ্ঞান ছিল না। আবু জাহাল, তার নাম ছিল যদিও, তার উপাধি ছিল যদিও আবুল হাকাম, পণ্ডিতের বাবা, পণ্ডিত মশাই, বড় পণ্ডিত সাহেব, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ওহির এলেম না থাকার কারণে, ওহির এলেম না থাকার কারণে, বিশুদ্ধ জ্ঞান না থাকার কারণে, চিরাচরিত জ্ঞান নয়, প্রচলিত জ্ঞান নয়, সমাজ ব্যবস্থায় পরিচালিত জ্ঞান নয়, সমাজ ব্যবস্থায় যাকে এলেম বলে, জ্ঞান বলে, সেই জ্ঞান নয়, ওহির জ্ঞান, আল্লাহর জ্ঞান, কোরআনের জ্ঞান, বিশুদ্ধ জ্ঞান না থাকার কারণে আবু জাহালের দোয়াও কবুল হয়নি। সে নিজের উপরে আযাব চেয়ে নিয়েছিল, কি আল্লাহ, যদি আমি মিথ্যা হই, আমরা মিথ্যা হই, মোহাম্মদ যদি ঠিক হয়, আর আমি আবু জাহালের দাবি আমরাই ঠিক, সুতরাং আযাব আসবে না, তাই আবু জাহাল 100% নিজেকে সত্য ভেবে দোয়া করতেছে, আল্লাহ আমরা যদি মিথ্যা হই, মোহাম্মদ যদি ঠিক হয়, তাহলে আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করাও। ও জানতো যে আমরা সত্য, মোহাম্মদ মিথ্যা, কিন্তু আসলে বাস্তবে কি তাই? বাস্তবে তা না। ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে বলেন যে, সূরা আনফালের এই 32 নম্বর আয়াত, এই আয়াতের তাফসিরে বলেন এটা হাযা মিন কাসরাতি জাহলিহিম ওয়া তুমিহিম আইনাদিহিম, এটা আবু জাহালের চরম ধৃষ্টতা, মূর্খতার পরিচয়, আবু জাহালের চরম ধৃষ্টতা, মূর্খতা, বিরোধিতা, সীমালঙ্ঘনের পরিচয়। আবু জাহালের দোয়াটা এরকম হওয়া উচিত ছিল, কেমন? আবু জাহালের দোয়াটা এরকম হওয়া উচিত ছিল, কেমন? ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসিরের মধ্যে বলেন এভাবে হওয়া উচিত ছিল, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিক
হে আল্লাহ মুহাম্মদ যা বলছে ওটা যদি ঠিক হয় আমরা যদি মিথ্যা হই, হে আল্লাহ মুহাম্মদ যা বলছে ওটাই যদি ঠিক হয় আমরা যদি মিথ্যা হই। বাপ দাদা চোদ্দ গোষ্ঠী ধরে যেটাকে আমরা জ্ঞান ভেবেছি, যেটাকে আমরা উন্নতি ভেবেছি, যেটাকে আমরা ইবাদত ভেবেছি, এগুলি যদি মিথ্যা হয় মুহাম্মদ যা বলছে ওটাই যদি ঠিক হয়, ফাহদিনা লহু, তাহলে ওটার হেদায়েত আমাদেরকে দিয়ে দাও, ওটার হেদায়েত আমাদেরকে দিয়ে দাও, ওয়াফিকনা লিত্তিবাইহ, এবং তাকে মানার জন্য আমাদেরকে শক্তি দাও, তৌফিক দাও। আজাদ না চেয়ে আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করাও এটা না বলে উচিত ছিল ওটাই যদি ঠিক হয়, আল্লাহ তাহলে ওটার ওই জ্ঞান আমাদেরকে দাও এবং ওটা মানার তৌফিক দাও, এভাবে বলা উচিত ছিল। এই ঘটনা থেকে বর্তমানে শিক্ষা নিয়ে মানা নিতে পারি, আজকেও যারা পৃথিবীতে মাসলা মাসাইল নিয়ে মাজহাব নিয়ে দল নিয়ে দলাদলি করেন এবং 100% নিজের দলের উপরে দাবি করেন, মিথ্যার উপরে থেকে দাবি করেন, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, সহি এলেম দ্বারা প্রমাণিত, বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত হওয়ার পরেও যারা বলেন যে আমরাই ঠিক এমন যারা কথা বলেন আর কোরআন হাদিসকে উপেক্ষা করেন, এটা আবু জাহালের স্বভাব, এটা আবু জাহালের স্বভাব। বলতে হবে হে আল্লাহ এটাই যদি ঠিক হয় ওটা আমাদের মানার তৌফিক দাও, আবু জাহালের মতো বলা যাবে না, ইবনে কাসির যেভাবে ব্যাখ্যা করেছেন, ওলামায়ে কিরাম যেভাবে ব্যাখ্যা করেছেন ওইটা বলতে হবে। সমাজ উপস্থিতি এভাবে বলা হচ্ছে এলেম ছাড়া কথা, আমরা সংখ্যাগরিষ্ঠ, আমরা বলিষ্ঠ, আমরা অমুক, আমরা তমুক, আমরাই ঠিক, ওটা হবে ঠিক, সুতরাং জাহান্নামে চলে যেতে হলে আমি আগে যাব, আমার দলবলকে নিয়ে আমি লিডারিত্ব করব, এটা আবু জাহালের নীতি, এটা আবু জাহালের নীতি, এটা কোরআন হাদিসের প্রমাণিত নীতি নয়, সহি সত্য নীতি নয়, এটা আবু জাহালের নীতি। সমাজ উপস্থিতি সংখ্যাগরিষ্ঠতার দোহাই দেওয়া যাবে না, দলিলের বড়াই করা যাবে না, বড় আলেমের বড়াই করা যাবে না, বাপ দাদার চিরা চরিত্র রস্ম রেওয়াজ যদি অনুযায়ী প্রতিষ্ঠিত এবাদত বন্দগী আলেমের দোহাই দেওয়া যাবে না, কোরআন হাদিসে প্রমাণিত যেটা সেটা পাওয়ার জন্য তৌফিক চাইতে হবে, সেই এলেম পাওয়ার জন্য, সেই জ্ঞান পাওয়ার জন্য আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। রাসূল যেভাবে দোয়া করেছেন, আল্লাহুম্মা আনফানি বিমা আল্লামতানি, হে আল্লাহ যে জ্ঞান আমি পেয়েছি এর থেকে কল্যাণ দাও, এটা দ্বারা যেমন আমার যেন খারাপ কিছু না হয়, এর দ্বারা আমার যেন এই জ্ঞান দ্বারা সমাজে বিপর্যয় সৃষ্টি না হয়, খারাপ কিছু না হয়, ও আল্লিমনি মা ইয়ানফাউনি, এবং যে জ্ঞান আমার জন্য কল্যাণ দেবে সে জ্ঞান আমাকে শিক্ষা দাও, যে জ্ঞান কল্যাণ করা নয় ওটাকে শিক্ষা দিও না। সমান উপস্থিতি আমার বিষয় ছিল এলেম, এলেম সম্পর্কিত প্রাসঙ্গিক কিছু কথা বললাম, এরপরে আসেন এলেম শিখতে হবে, এলেম শিক্ষা করা ফরজ, এর জন্য প্রথম যে বাণী ওহির সূচনা, রিসালাতের সূচনা, ওহির সূচনার প্রথম শব্দটি এলেম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, তোমার সৃষ্টিকর্তা রবের নামে পড়ো, সৃষ্টিকর্তা রবের নামে লেখাপড়া শুরু করো, লেখাপড়া না করলে এলেম পাবে কোথায়, বই না পড়লে এলেম পাবে কোথায়, চিরাচরিত রস্ম রেওয়াজ অনুযায়ী, মানুষের কথা অনুযায়ী, বুজুর্গদের কথা অনুযায়ী, ইমামদের কথা অনুযায়ী এলেম পাওয়া যাবে না, একরা পড়ো, মানুষের কথার উপরে ভরসা করে থাকো না, বুজুর্গদের কথার উপরে ভরসা করে থাকো না, একরা পড়ো, না পড়লে তুমি যে পাবে না, আরে পড়ো না, কোরআন পড়ো, সহি হাদিস পড়ো, বুখারী শরীফ বাংলায় অনুবাদ হয়েছে পড়ো, মুসলিম শরীফ অনুবাদ হয়েছে পড়ো, তাফসীরের কিতাব রয়েছে পড়ো, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত আল কোরআনের তাফসীর পড়ো, মুহাম্মদ রাসূলুল্লাহ ঈমানের নবীর পুত্রী, ঈমানের নবীর সহি হাদিস রয়েছে, এগুলি পড়ো, একরা পড়ো, না পড়লে সহি হাদিস পাবে না, না পড়লে সহি ইলম পাওয়া যাবে না। সুতরাং রব্বুল আলামিন প্রথম যে ওয়ার্ডার, প্রথম যে হুকুম, প্রথম যে নির্দেশ দিয়েছেন সেটাই হচ্ছে কি, এলেম অর্জনের জন্য পড়তে হবে, শোনাশুনি কথার উপরে আমল করা যাবে না, পড়তে হবে। তাহলে জ্ঞান অর্জন করার জন্য লেখাপড়া করা কত বড় হুকুম, কত বড় অর্ডার, যে প্রথম শরীয়তে ইসলামের প্রথম হুকুমই হচ্ছে পড়ো, পড়তে হবে, না পড়লে সহি জ্ঞান পাওয়া যাবে না। সমাজ উপস্থিতি তাই এলেম অর্জন করা এটা একটা খুব বড় কাজ। আপনি ইবাদত করবেন, ইবাদতের পূর্বে আগে এলেম অর্জন করতে হবে, ইবাদতের আগে এলেম অর্জন করতে হবে, আপনি কী ইবাদত করবেন, কিসের সালাত পড়বেন, জহর পড়বেন না আসর পড়বেন, এটার জ্ঞান থাকতে হবে, কী নিয়মে পড়বেন, কোন পদ্ধতিতে পড়বেন,
কেমন করে পড়বেন, কোথায় কোন দোয়া পড়বেন, জ্ঞান অর্জন করতে হবে। রুকুর কি দোয়া, সাজদার কি দোয়া, দোয়াগুলোর অর্থ কি, জ্ঞান অর্জন করতে হবে। অর্থ বুঝে না পড়লে, জ্ঞান অর্জন করে নিয়ম জেনে অর্থ বুঝে না পড়লে এটার গুরুত্ব হবে না, এটা কবুল নাও হতে পারে। সমাজ উপস্থিতি তাই পড়তে হবে, জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান অর্জন সম্পর্কে বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ফাআলাম আগে জানো, ফাআলাম সর্বাগ্রে জানো, কি জানো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহর ইবাদত করবে, যে আল্লাহকে ডাকবে, যে আল্লাহর ইবাদত বন্দেগী করবে, তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়, অসংখ্য নয়, দুইজন নয়, তিনজন নয়, তৃতীয়বাদী হওয়া যাবে না, বহুত্ববাদী হওয়া যাবে না, নাস্তিক হওয়া যাবে না, আস্তিক হতে হবে, আবার একসঙ্গে আল্লাহ মানতে হবে। আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি আল্লাহ একজন, এটাকে জানো। কার ইবাদত করবে, কার বান্দার পরিচয় দাও, তিনি আল্লাহ কি করতে পারেন, তার ক্ষমতা কি, তার পাওয়ার কি, তিনি কে, তিনি কত বড়, তিনি কি করতে পারেন, তার সম্পর্কে জানো, তার সম্পর্কে জানো। ইন্দাহু মাফাতিহুল গায়ব, অদৃশ্যের জ্ঞানের চাবিকাঠি তার হাতে রয়েছে, গায়ব তিনি একমাত্র জানেন, গায়ব আর কেউ জানে না, দুনিয়ার কেউ গায়ব জানে না, কেউ গায়বের খবর রাখে না, একমাত্র গায়বের চাবিকাঠি কে, তিনি। মনে করো না অমুকে গায়ব জানে, অমুকে গায়ব জানে, অমুক কল্যাণ করতে পারে, অমুক মঙ্গল করতে পারে, অমুক এই করতে পারে, তমুক করতে পারে, এগুলো বিশ্বাস করো না, একমাত্র তিনিই গায়ব জানেন, তিনিই কল্যাণকর, তিনিই কল্যাণ করেন, তিনিই ক্ষতি করেন। নুমিনু বিল কাদরে খাইরি ওয়া শাররিহি, ভালো মন্দ সব কিছু তার প্রতি আমরা বিশ্বাস স্থাপন করেছি, আমরা তাকদীরে বিশ্বাস করেছি, এটা বিশ্বাস করো। সুতরাং কার ইবাদত করবে তাকে আগে জানো। সম্মানিত উপস্থিতি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই আয়াতকে নিয়ে বাব অঙ্কন করলেন, বাবুল ইলমি কাবুল আল কওলি ওয়াল আমালি, জ্ঞান অর্জন করা সম্পর্কে অধ্যায়, কিছু বলার এবং করার আগে, কিছু বলার এবং আমল করার পূর্বে জ্ঞান অর্জন করতে হবে, এই প্রসঙ্গে পরিচ্ছেদ অধ্যায়। সম্মানিত উপস্থিতি, তাহলে জ্ঞান অর্জন করা একটি জরুরি বিষয়, জ্ঞান অর্জন করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে জানতে হবে কাকে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি কে। সম্মানিত উপস্থিতি, বিষয়টি বুঝুন, একজন মানুষ হাতি দেখে নাই, হাতির বর্ণনা শুনছে যে হাতির কানগুলো কুলোর মতো, ধান ঝাড়া কুলোর মতো, দাঁতগুলো হলেন্টার মূলর মতো, পাগুলো কারেন্টের খাম্বার মতো, শরীরটা বস্তার মতো, হাতির সোঁটটা মাসের মতো, এরকম বর্ণনা শুনেছে। আরেকজন সে হাতি দেখেছে, নেড়েছে, চড়েছে, হাতির পিঠে আরোহণ করেছে। এখন দুইজনের কাছে হাতির বর্ণনা শোনেন যে ভাই হাতি কেমন, ও বলবে হাতির পা নাকি, হাতির পা নাকি কারেন্টের খাম্বার মতো, কানগুলো নাকি কুলোর মতো, দাঁতগুলো নাকি মূলর মতো, হ্যাঁ শরীরটা নাকি বস্তার মতো, আর সুরটা নাকি মাসের মতো। এই তুই দেখছিস, না দেখি নাই, শুনছি। আর একজন ওনাকে বলেন, ভাই কেমন, আমি দেখেছি হাতির পা কারেন্টের খাম্বার মতো। কারণ এলিম, এলিম হয়েছে, এলিম হয়েছে, ওকে ধমক দিলেও অনড় থাকবে, অটল থাকবে, না আমি দেখেছি হাতির পা এরকম, কান এরকম, চোখ এরকম, শরীর এরকম, এলিম হয়েছে, একেবারে নেড়ে চেড়ে দেখিস, দেখে বাস্তব এলিম অর্জন করেছে। সুতরাং কার সম্পর্কে, কার ইবাদত করতেছো, কাকে জানতেছো, তিনি কে, তিনি কত বড় ক্ষমতার অধিকারী। আল্লাহু আকবার নামাজে বলি আল্লাহু আকবার, আল্লাহ মহান, কেমন মহান, কেমা ইয়ামবাগিলে জালালিহু আযীমে সুলতানে, যেমন তার মহত্ব হওয়া শোভা পায়, যেমন তার মহান হওয়া শোভা পায়, তত বড় তিনি, আল্লাহু আকবার। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলার কুরসিটা আসমান জমিন কে বিষ্ঠন করে আছে, আর কুরসি মানে মাউযু কাদামের রহমান, আল্লাহর পা রাখার জায়গা। সম্মানিত উপস্থিতি, পা রাখার জায়গা, আর কুরসি মানে হালকাতিন মুলকাতিন ফিল ফালাতে, একটা বিশাল মরুভূমিতে একটা ছোট্ট চুরি, একটা চুরি, ছোট্ট চুরি, মহিলাদের হাতের চুরি, বিশাল মরুভূমিতে একটা চুরি সমতুল্য হচ্ছে কুরসি আল্লাহর আরশের নিকটে, তাহলে আল্লাহ কত বড়।
আল্লাহ সম্পর্কে জানতে হবে। আপনি নামাজের মধ্যে 36 বার 100 বার প্রতিদিন বলতেছেন আল্লাহু আকবার, আর আপনি জানেন না আল্লাহকে, আল্লাহকে গায়েব বিশ্বাস করেন আর আরেকজনকে গায়েব মানেন, তার কাছে কল্যাণের জন্য যান। ফায়লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। কার ইবাদত করো, কার বান্দার পরিচয় দাও, কাকে রব বলে মানো তাকে আগে জানো, তিনি কে, তিনি কত বড়, তিনি কি করতে পারেন, তার ক্ষমতা কি। আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহুল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তাকে তন্দ্রা ঘুম স্পর্শ করে না, মুহূর্ত যদি তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে যান সারা পৃথিবী শেষ হয়ে যাবে, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। একটি মুহূর্ত যদি তার ক্ষমতা আপনার থেকে আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নেন, আপনি টিকতে পারবেন না, শেষ হয়ে যাবেন। তাকে চেনো, জানো, সমাজ উপস্থিতি এইগুলি চিনে জেনে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করে, রাসূল সম্পর্কে জ্ঞান অর্জন করে, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করে, ইসলামের বুনিয়াদী বিষয়গুলি, ইসলামী বুনিয়াদী বিষয়গুলি, ফাউন্ডেশনগুলির প্রতি জ্ঞান অর্জন করে যেই ব্যক্তি ইবাদত করবে সেই ব্যক্তি প্রকৃত বান্দা। আর যে ব্যক্তিগুলি না জেনে না শুনে ইবাদত করবে সে হাতি না দেখে বর্ণনা দেওয়ার মতো ধমক দিলে থেমে যাবে। সমাজ উপস্থিতি তাই জ্ঞান অর্জন করা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন, ফাআলাম, তুমি আগে জানো, লা ইলাহা আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়, এটা আগে জানো। হজ করতে যে দোয়া পড়েন, কি দোয়া পড়েন? আল্লাহ রাসূল বললেন, খায়রুদ দোয়া ইয়া ইয়াউমি আরাফা, সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, আর সবচেয়ে উত্তম দোয়া ওইটা যেটা আমি বলি এবং আমার পূর্বের সমস্ত নবীরা বলেছেন, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া, এর অর্থ কি? এক আল্লাহ, তিনি এক অদ্বিতীয়, তার কোনো, তার সঙ্গে কেউ নাই, তিনি ক্ষমতাসীন, তিনি ক্ষমতাধর, এটা বিশ্বাস করি বলি। অথচ আমরা বাড়িতে এসে কি করি? ওই এলেম ওখানে বলি মুখে মাত্র, অর্থ কিছুই জানি না, বলি মুখে মাত্র, সঠিক জ্ঞান অর্জন করি নাই। এ এলেম এলেম নয়, এ এলেম জাহালাতের এলেম, এ এলেম আবু জাহালের এলেম সাদৃশ্য এলেম। আবু জাহাল এরকম দোয়া করতো কাবা শরীফের ভেতরে ঢুকে, এলেম আবু জাহালকে কল্যাণ দেয়নি, এলেম আবু জাহালকে পরিত্রাণ দেয়নি। সমান উপস্থিতি তাই এলেম হতে হবে বিশুদ্ধ এলেম, বিশুদ্ধ এলেম হতে হবে। সমান উপস্থিতি তাই আল্লাহ রাব্বুল আলামিন বিশুদ্ধ এলেম অর্জনকারীদের জন্য আল্লাহ রাসূল হাদিস বললেন, আল্লাহ রাসূল হাদিস বললেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, মা ইউরিদিল্লাহু বিহি খাইরান ফাকহু ফিদ্দিন, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যাকে মঙ্গল করতে চান, যার কল্যাণ করতে চান, ইউফাকহু ফিদ্দিন, তাকে দ্বীনের বুঝ দান করেন, তাকে দ্বীনের গবেষণা গবেষক বানিয়ে দেন, তাকে দ্বীনের বুঝ দান করেন, জ্ঞান দান করেন। ইউফাকহু ফিদ্দিন, চলন ফেরন দেখে, আপনার মন মানসিকতা দেখে আপনি কতটুকু অ্যাডভান্স হয়েছেন, আপনি কতটুকু অগ্রসর হয়েছেন, আপনার পরিস্থিতি বুঝে আল্লাহ যদি চান আপনাকে সহি এলেম দান করবেন। আর যদি আপনি বলেন যে না আমার এটাই ঠিক, এটাই ঠিক, এটাই ঠিক, আমি এই করবো, এই করবো, তাহলে তো আল্লাহ বলবেন, উলাইকা খাতাম আল্লাহ আলা কুলুবিহিম, ওরা এমন লোক যাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, ওরা হেদায়েতের দিকে আসবে না, ওদের আচার আচরণ প্রমাণ করে যারা সহি জ্ঞান পাবে না, ওরা সহি জ্ঞানের দিকে আসবে না, ওদের আল্লাহ অন্তরে মোহর মেরে দিয়েছেন। সুতরাং সম্মান উপস্থিতি সহি জ্ঞান অর্জন করতে হবে। সহি জ্ঞান অর্জনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ফাকহু ফিদ্দিন, যাকে আল্লাহ চান তাকে দিনের সমজ বুঝ দান করেন, তার তাকে দিনের গব তাকে দিনের গবেষক বানিয়ে দেন। বুখারী শরীফের হাদিস। আবু হুরায়রা আরো বলেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম, যারা সঠিক জ্ঞান অর্জনের জন্য বাড়ি থেকে বের হয়, সঠিক জ্ঞান অর্জনের জন্য পা অগ্রসর, পা আগে বাড়িয়ে দেয়, অগ্রসর করে, তাদের জন্য রাসূল বলেন, মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, যেই ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য, সহি জ্ঞান অর্জনের জন্য, বিশুদ্ধ জ্ঞান অর্জনের জন্য রাসূলের দোয়ায় দোয়ায় যে জ্ঞান রয়েছে, সেই জ্ঞান অর্জনের জন্য যে ব্যক্তি রাস্তায় পথ চলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বললেন, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন, জান্নাতে যাওয়ার রাস্তা তার জন্য সহজ হয়ে যায়, কারণ সে সহি জ্ঞানের জন্য বাড়ি থেকে বের হয়েছে, আল্লাহ প্রদত্ত ওহী ভিত্তিক জ্ঞানের জন্য সে বাড়ি থেকে বের হয়েছে, ওহী ভিত্তিক জ্ঞান অর্জন করার নিয়তে সে বাড়ি থেকে বের হয়েছে। রব্বুল আলামিন তাকে এই জ্ঞান পেয়ে, এই জ্ঞান দিয়ে, এই জ্ঞানের মাধ্যমে তাকে জান্নাত পর্যন্ত যাওয়ার পথ সহজ করে দেন। হাদিসটি মুসলিম শরীফের হাদিস। সমান উপস্থিতি সহি জ্ঞান অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ইন্নাল মালায়েকাত ইন্নাল্লাহু মালায়েকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আল্লাহ
আল্লাহ দয়া করেন, ফেরেশতা দোয়া করেন, জমিনবাসী দোয়া করেন, কার জন্য? যারা সহি জ্ঞান অর্জন করে, লিতালিবিল ইলম, যারা জ্ঞান অর্জনকারী, জ্ঞানের অন্বেষণকারী, জ্ঞান অর্জনকারী। এটা বুঝবেন না যে মাদ্রাসায় যারা ভর্তি হয় তাদের জন্য শুধু, নাকি মাদ্রাসায় ভর্তি হয় তার জন্য রাসূল বলছেন না, যে কেউ হতে পারে, যেই ব্যক্তি হতে পারে সুস্থ জ্ঞান সম্পন্ন, যেই ব্যক্তি ছেলে বুড়ো নারী পুরুষ যেই হোক না কেন, যেই ব্যক্তি সহি জ্ঞান অর্জনের জন্য বের হবে তার জন্য আল্লাহ রহমত করেন, ফেরেশতা আসমানওয়ালা জমিনবাসী দোয়া করেন। কিসের দোয়া করেন? তার জন্য, তার জন্য দোয়া করেন, রহমতের দোয়া করেন, আল্লাহ তাকে মাফ করো, আল্লাহ তাকে ক্ষমা করো, আল্লাহু আকবার, তার জন্য দোয়া করেন। আল্লাহ মুআল্লিমিন নাসিল খাইরা, যারা যারা কি করেন, যারা মানুষকে দিন শিক্ষা দেন তাদের জন্য দোয়া করেন, যারা মানুষকে দিন শিক্ষা দেন, দিন শিক্ষা দেন তাদের জন্য দোয়া করেন, এবং যারা শিক্ষা অর্জন করেন তাদের জন্য ফেরেশতাও দোয়া করেন, ফেরেশতা দোয়া করেন, ফেরেশতা পর বিছিয়ে দেন, এবং মা মানে গর্তের মাছ তাদের জন্য দোয়া করেন, পানির মাছ তার জন্য দোয়া করেন, গর্তের পিপীলিকা তার জন্য দোয়া করেন। আল্লাহ রাসূল আরো বলেন, আল্লামা ওয়ারাসাতুল আম্বিয়া, কেন দোয়া করবে না? আলেমরা হচ্ছে নবীদের উত্তরসূরি, আলেমরা হচ্ছে নবীদের উত্তরসূরি, এরা ওয়ারিস, উত্তরাধিকারী। ওয়ান্নাল আম্বিয়া লাম ইউরিসু মা লা নুলাদিল হামান, আবার জেনে রাখো, ভালো করে বুঝে নাও যে নবীরা কিন্তু টাকা পয়সার উত্তরাধিকারী করে যান না, ইন্নামা ওয়ারাসাহু, ইন্নামা ওয়ারাসাল ইলমা, তারা জ্ঞানের উত্তরাধিকারী গিয়েছেন, জ্ঞানকে রেখে গিয়েছেন, জ্ঞানের উত্তরাধিকারী গিয়েছেন। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফের, সুতরাং যে ব্যক্তি এই বিশুদ্ধ জ্ঞান অর্জন করেছে সে একটা বিশাল অংশগ্রহণ করেছে, বিশাল একটা অংশগ্রহণ করেছে। হাদিসটি বুখারী শরীফের হাদিস। সমাজ উপস্থিতি বোঝা যাচ্ছে জ্ঞান অর্জন করা খুবই জরুরি বিষয়, জ্ঞান অর্জন করতে হবে সমাজ উপস্থিতি। তাই জ্ঞানের খুব ফজিলত রয়েছে, অনেক হাদিস রয়েছে, অনেক বিষয় রয়েছে। আমি ছোট্ট একটি কথা বলে শেষ করে দেব। আমরা জানি কুকুর একটি প্রাণী, কাল্ব, কুকুর একটি প্রাণী, নিকৃষ্ট প্রাণী, মরা খায় দিনের বেলায়, খায় শকুনে, হ্যাঁ শকুন, আর রাত্রে খায় শিয়ালে। দিনে শিয়াল আসে না, কুকুরেরা তাড়াবে, আর শকুন, হ্যাঁ শকুন রাত্রে আসে না, শকুন 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 দিনে খায়, জি, আর কুকুর শিয়ালে খায়, শিয়াল রাত্রে খায়, আর কুকুর দিনেও খায় রাত্রেও খায়, এত নিকৃষ্ট, দিনেও খায় রাত্রেও খায়, নিকৃষ্ট প্রাণী কুকুর, এ দিনেও খায় রাতেও খায়, মরা খায়, নিকৃষ্ট মরা, এরপরে কুকুরে খায়, এত নিকৃষ্ট কুকুর যে কুকুর যদি বাড়িতে কেউ লালন পালন করে, নুকেসামিন আমালিহি কুল্লা ইয়াউমিন কিরাতা, মুসলিম বুখারী শরীফের হাদিস, প্রতিদিন তার আমলনামা থেকে দুই কিরাত করে সওয়াব কর্তন করে দেওয়া হবে। বিনা প্রয়োজনে, বিনা প্রয়োজনে কেউ যদি কুকুর বাড়িতে রাখে, রাসূল বলছেন নুকেসামিন আমালিহি কুল্লা ইয়াউমিন কিরাতান, প্রতিদিন তার আমলনামা থেকে দুই কিরাত সওয়াব পূর্ণ কর্তন করা হবে। ওয়াল কিরাতু মিসলুল উহুদ, আর এক কিরাত সমান সমান উহুদ পাহাড়, উহুদ পাহাড় পরিমাণ, দুই উহুদ পাহাড় পরিমাণ আপনার আমল থেকে সওয়াব কর্তন করা হবে বিনা প্রয়োজনে কুকুর লালন পালন করলে। আর বর্তমান আধুনিক যুগে তো কুকুর লালন পালন করা একটা মডার্ন জাতির অভ্যাসে পরিণত হয়েছে। হ্যাঁ, সুতরাং এত নিকৃষ্ট প্রাণী কুকুর, এই কুকুর যদি কি হয়, এই কুকুর, কুকুর যদি পাত্রে মুখ দেয়, রাসূল বলছেন যে এটি এত নিকৃষ্ট যে লালাতে এত মারাত্মক জীবাণু রয়েছে যেটা সাতবার না ধুলে যায় না, তাই একবার মাটিতে ঘুষে নিয়ে সাতবার পানিতে ধৌত করো। হ্যাঁ, হাদিস বুখারী শরীফের হাদিস। এত নিকৃষ্ট প্রাণী কুকুর যে লাতাত খুলুল মালায়েকাতু বাইতান ফিহি সুবরা ওয়ালা কালবুন, যেই বাড়িতে মূর্তি থাকে, ছবি মূর্তি থাকে, যেই বাড়িতে কুকুর থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, এত নিকৃষ্ট প্রাণী কুকুর। তিনটা উদাহরণ দিলাম নিকৃষ্টতার। এরপরেও হাতিম বিন আদি রাদিয়াল্লাহু আনহু, তিনি শিকার করতেন, শিকারই ছিলেন, শিকার করতেন, রাসূলকে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শিকার করি, ইন্নি উরসিলুল কালবা, আমি কুকুর ছেড়ে দিয়ে শিকার করি, পাখি ধরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইযা আরসালতা কালবা কাল মুআল্লামা, হ্যাঁ, ওয়া সাম্মাইতাল্লাহ, যখন তুমি তোমার শিক্ষিত কুকুর মুআল্লাম ইলম থেকে, মুআল্লাম ইলম থেকে মানে কি জ্ঞানী কুকুর, আলিম কুকুর, জ্ঞানী কুকুর, আলিম কুকুরকে যখন তুমি ছেড়ে দিবে আর বিসমিল্লাহ বলে ছেড়ে দিবে, ফাকুল মা আমসাকিনা আলাইক, তাহলে যেটা তোমার জন্য ধরে নিয়ে আসবে খেয়ে নিও। দেখছেন, নিকৃষ্ট তার থাকলো না,
আর সওয়াব কর্তন করা হবে না, আর ফেরেশতা আসতে বাধা হবে না। কি কারণে? কুকুরটি যদি আলেম হয়, কালবে মুআল্লাম শিক্ষিত কুকুর, আলেম জ্ঞানী কুকুর কে তুমি যদি ছেড়ে দাও, তার মানে কোনটা জ্ঞানী কুকুর? যেই কুকুরটা তোমার আনুগত্য স্বীকার করে, বসতে বললে বসে, দাঁড়াইতে বললে দাঁড়াই, খেতে বললে খায়, শুইতে বললে শোয়, তোমার কথা স্বীকার করে, তোমার আনুগত্য বৈশ্যতা স্বীকার করে নিয়েছে, তার ব্যক্তি স্বাধীনতাকে শেষ করে দিয়েছে, এই শিক্ষিত কুকুর। তাহলে এই নিকৃষ্ট প্রাণী শিক্ষিত, এই নিকৃষ্ট প্রাণীও উৎকৃষ্ট হয়ে যেতে পারে। এই নিকৃষ্ট প্রাণী যেটা মুখ দিলে সাতবার ধৌত করতে হয়, এই নিকৃষ্ট প্রাণী যে বাড়িতে থাকলে ফেরেশতা প্রবেশ করে না, এই নিকৃষ্ট প্রাণী যে বাড়িতে থাকলে ফেরেশতা প্রবেশ করে না, এই নিকৃষ্ট উৎকৃষ্ট হতে পারে, তার ধরে নিয়ে এসে পাখিও খাওয়া যেতে পারে। শর্ত কি? যদি সে কি হয়, মুআল্লাম শিক্ষিত হয়, আলেম হয়। একটা কুকুরও যদি আলেম হয়, একটা কুকুর যদি আলেম হতে পারে, যার জন্য আল কুরআন নাজিল হলো, যার জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আসলেন, যে জাতির জন্য, যে উম্মতের জন্য, সে জাতিকে শিক্ষিত হতে পারে না? সে জাতি কি অজ্ঞই থাকবে সারা জীবন? সম্মানিত উপস্থিত, অজ্ঞই থাকবে যদি সারা ওহির জ্ঞানের সংস্পর্শে না আসে, সহি জ্ঞানের সংস্পর্শে না আসে, বিশুদ্ধ জ্ঞানের সংস্পর্শে যদি না আসে, সে জাতি অজ্ঞই থাকবে। এমনকি তাদের জন্য রব্বুল আলামিন বলেছেন, ওয়াইনাল মুনাফিকিন ফি দারকিল আসফালি মিনান নার, নিকৃষ্ট মুনাফিকদের জন্য জাহান্নামের অতলতল হবে তাদের জন্য ঠিকানা, জাহান্নামের অতলতল হবে তাদের জন্য ঠিকানা, যদি তারা কোরআনী জ্ঞানের, কোরআনী জ্ঞানের জ্ঞানী না হয়, যদি তারা ওহির জ্ঞানের জ্ঞানী না হয়, যদি তারা কোরআন এবং ওহির জ্ঞানের সংস্পর্শে তারা না আসে, তারা হবে মুনাফিক, জাহেল, আবু জাহালের মতো তারা থেকে যাবে, তারা তারা তাদের দ্বারা জাহান্নাম, তাদেরকে জাহান্নামের খড়ি বানানো হবে। সম্মানিত উপস্থিতি, এলেম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, তলাবুল ইলমে ফরিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলিমকে ইসলামী জ্ঞান অর্জন করা ফরজ। আলা কুল্লি মুসলিম বলা হয়েছে, প্রত্যেকটি মুসলিমকে ইসলামী জ্ঞান অর্জন করা ফরজ। আপনি মুসলিম হবেন, ইসলামী জ্ঞান ছাড়া তো মুসলিম দাবি করা তো ভাওতাবাজি, এটা তো ঠিক না, এটা মৌখিক দাবি মাত্র, বাস্তবতায় শূন্য। সুতরাং তলাবুল ইলমে ফরিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলিম নর নারীকে ইসলামী জ্ঞান অর্জন করা ফরজ। সম্মানিত উপস্থিতি, আমার সময় শেষ, যদিও আমার আলোচনা আরও দীর্ঘ ছিল, আমি আর আলোচনা করতে পারছি না। শেষে আমি আপনাদেরকে বলবো, আপনাদের এখানে যে প্রতিষ্ঠান রয়েছে, কিউসেট ইনস্টিটিউট, কিউসেট ইনস্টিটিউট যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান এটা একটা এলেমি মার্কাজ, এলেমের সেন্টার, সহি জ্ঞান শিক্ষা দেওয়ার একটি সেন্টার মার্কাজ। এই মার্কাজে আপনারা ছাত্র দেবেন, ছেলে দিবেন, মেয়ে দিবেন, এখানে ছাত্র ভর্তি করাবেন, এখানে পড়াশোনা করে ইনশাআল্লাহ আপনার ছেলে সহি জ্ঞানের জ্ঞানী হবে, বিশুদ্ধ জ্ঞানের জ্ঞানী হবে, হয়ে আপনার জন্য নাজাতের কারণ হবে, হয়ে আপনার জন্য নাজাতের কারণ হবে, আপনার জন্য কল্যাণের কারণ হবে, আপনার জ্ঞান জান্নাত, আপনার ছেলে জান্নাতি হবে, আপনাকে জান্নাতি জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জ্ঞানের আলোর প্রতিষ্ঠানে, ওহির জ্ঞানের আলোর প্রতিষ্ঠানে সার্বিক সহযোগিতা করবেন, ছেলে দিবেন, মেয়ে দিবেন, টাকা দিবেন, পয়সা দিবেন, সহযোগিতা করবেন। আজকে দেখা যায় যে জ্ঞানের প্রতিষ্ঠানের অভাব নাই, কিন্তু বিশুদ্ধ জ্ঞানের প্রতিষ্ঠানের খুবই অভাব, বিশুদ্ধ জ্ঞানের প্রতিষ্ঠানের খুবই অভাব। আসুন আজকে সেই কোরআনের প্রতিষ্ঠানকে, হাদিসের প্রতিষ্ঠানকে, ওহির সেই মার্কাজকে, ওহির সেই সেন্টারকে সার্বিকভাবে সহযোগিতা করেন। শিশুকাল থেকে শুরু করে নিয়ে, কোরআন মুখস্থ করা থেকে শুরু করে নিয়ে, ইসলাম মানার বিধিবিধানগুলি, আহকাম শরিয়াতগুলি, শরিয়াতের বিধিবিধানগুলি মানার জন্য, আপনার ছেলেকে তৈরি করার জন্য, আপনার কল্যাণের জন্য, ছেলের ভবিষ্যৎ তৈরি করার জন্য, ছেলের ভবিষ্যৎ মঙ্গল নিশ্চিত করার জন্য এই প্রতিষ্ঠানগুলি একমাত্র আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন টিকিয়ে রেখেছেন, আল্লাহর বিশেষ দয়া ও রহমতে এগুলো টিকিয়ে রয়েছে। আপনি ইনশাআল্লাহ এখানে সহযোগিতা করবেন। সম্মানিত উপস্থিতি, আজকে কবি বলে, আজকে কবি বলে যে তারজুন নাজাত ওয়ালাম তাসলুক মাসালিকাহা, হে মানুষ, তুমি মুক্তি চাও, তুমি কল্যাণ চাও, তুমি যে উন্নত হতে চাও, তুমি যে উন্নত জাতি হতে চাও, তুমি যে মুক্তি চাও, তুমি যে কল্যাণ চাও, তোমার চাওয়া ঠিক আছে, নিয়ত ঠিক আছে, কিন্তু ওয়ালাম তাসলুক মাসালিকাহা, তুমি যে উন্নতির পথে চলো না, তুমি যে উন্নতির পথে নাই, উন্নতির পথে নাই, উন্নতির গতিতে নাই, শুনে রাখো, ইন্না সাফিনাত লা তাজরি আলা লাবিসি, নৌকা কিন্তু শুকনো জমিনে চলে না, নৌকা চালাইতে হলে পানি লাগে। সুতরাং উন্নতি পেতে হলে, উন্নতি উন্নতি অর্জন করতে হলে
জান্নাত পেতে হলে, দুনিয়াতে সুখ শান্তি প্রতিষ্ঠা করতে হলে সহি জ্ঞানের লাইনে আসতে হবে, সহি জ্ঞানের পথে আসতে হবে। সবার উপস্থিতি এখানে আমি আমার আলোচনা শেষ করছি। আল্লাহ তালা আমাদের সকলকে সবাইকে এরকম প্রতিষ্ঠানগুলোর সার্বিক সহযোগিতা করার তৌফিক দান করুন। আল্লাহ আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم وفقنا لما تحب وترضى. اللهم اعز الاسلام والمسلمين واخذل الكفرة والمبتدعه والمشركين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم. سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. قوموا للصلاه المصلون يرحمكم.